দু হাজার আমার যে সমস্ত ভাই বোনেরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে চলেছ এবং যাদের ইতিহাস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের সাজেশন অলরেডি তোমরা দেখতে পারো আমাদের প্লেলিস্টে সাজেশন ভিডিও আছে যেগুলো থেকে বিপুল পরিমাণে কমন এসছে প্রায় হান্ড্রেড পারসেন্ট কমন এসছে প্রতিটা সাজেশন ভিডিও তাই আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে রাখবে চলো দেরি না করে তাই আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো পেশাদারী শাখা হিসেবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো আর ওর সাথেই পড়বে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী ছিল পরের প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করে বা রূপদান করে এছাড়া আরেকটা প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও প্রথম প্রশ্নটা হচ্ছে ঔপনিবেশবাদে রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাছাড়া আরেকটা প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভাবের কারণগুলি বর্ণনা করো ঠিক আছে আরেকটা প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করং উপনিবেশবাদ কাকে বলে উপনিবেশবাদের অবসানের কারণ কি ছিল আরেকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের পড়তে হবে কারণ দু তিন বছর ধরে পরীক্ষা মাঝে বন্ধ ছিল দু হাজার বাইশে যে পরীক্ষাটা হয়েছে সেখানে সেকেন্ড চ্যাপ্টারটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাই সেকেন্ড চ্যাপ্টারটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এবং তোমাদের খুব ভালো করে চ্যাপ্টারটা তৈরি করতে হবে তাই আবারও বলে দিচ্ছি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও তত্ত্বটি আলোচনা করো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ এর উদ্ভবের কারণ উপনিবেশবাদ বলতে কি বোঝো এর পতনের কারণ আর জাতিগত প্রশ্ন অর্থাৎ ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো এই ছিল প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করে রেখেছ এবং এই প্রশ্নগুলো যদি এখন থেকে তোমরা ধরে ধরে তৈরি করো তাহলে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তার গ্যারেন্টি আমার ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ইতিহাসের সাজেশনের পার্ট টু ভিডিওতে যেখানে তৃতীয় আর চতুর্থ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি আলোচনা করে দেবো